সো ভিউয়ার্স, আমরা এখন আছি হলো একটা রেল ক্রসিংয়ের ঠিক সামনে। সো দেখতেই পারতেছেন আমরা রেল ক্রসিং পাস হচ্ছি। সো এই সাইড দিয়ে রেল পাস হয় এবং গাড়ি ঘোড়াও যায়। আমি যেদিক দিয়ে যাচ্ছি, সো দেখতেই পাচ্ছি রেল অলরেডি আসতেছে। যারা খেয়াল করেছেন তারা আশা করি বুঝেছেন। সো আমরা এই রাস্তা পাস করে এখন অন্য রাস্তার দিকে যাব। সো দেখতেই পারতেছেন অন্য রাস্তায় চলে আসলাম। সো ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওর তাদের বৃষ্টিময় দিনে আপনার মূলত গ্রামে রাস্তা দিয়ে ঘোরাঘুরির ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করো। ব্যাপারটা হলো যে দেখতেই পারতেছেন সাইকেল চালানোর মাঝখানেই মূলত বৃষ্টি চলে এসেছে, এবং সেই সাথে বৃষ্টিময় দিনে আশেপাশের পরিবেশ এবং আকাশের পরিবেশ সব মিলিয়ে হামসাপ অনেক ভালো একটা পরিবেশ, অনেক সুন্দর। সো আশেপাশের পরিবেশ দেখতে পারতেছে অনেক সুন্দর, এবং বৃষ্টি রানিং পড়তেছে এখন, শুধু হালকা বৃষ্টি। সামনে মূলত আরও বেশি বৃষ্টি শুরু হবে, মানে এক কথায় বল তুফান, একটু পরে দেখবেন আপনারা। সো চলুন আমরা যাওয়া যাক। সো এটা হলো মূলত শিলমান্দির ভেতরের রাস্তা। নরসিংদী সদরের শিলমান্দি গ্রাম আছে, এটার ভেতরের রাস্তা। শিলমান্দি ইউনিয়নটা মূলত বিশাল বড় ইউনিয়ন। দেখতেই পারতেছেন বৃষ্টি পড়তেছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কোনো শুকনো দিনে গ্রামের ভেতরে যাচ্ছি না, একটা বৃষ্টিময় এবং মেঘলাচ্ছন্ন দিনে যাচ্ছি, যেটা কিনা অনবরত বৃষ্টি চলতেছে। সো বৃষ্টির দিনে কিন্তু ঘোরাঘুরি করতে একদম ভালো লাগে। আর বৃষ্টি কার কার ভালো লাগে এবং বৃষ্টির দিনে কার কার ঘুরতে ভালো লাগে তারা অবশ্যই জানাবেন। আর আমরা এখন যে এরিয়াতে আছি সেই এলাকায় দেখতে পারতেছেন মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এবং দুই সাইড দিয়ে হলো বাড়িঘর, কিছুটা বাড়িঘর, এবং সামনে গিয়ে বা সাইড দিয়ে কলা গাছ। দেখতেই পারতেছেন ধান ক্ষেত, কলা গাছ দুটোই আছে। সো ডান সাইড দিয়েও আছে, মাঠ আছে, কলা গাছ আছে। তারপরে হলো ভিউয়ার্স, বিভিন্ন ফসলের ক্ষেত আছে। রাস্তার অবস্থা মোটামুটি বলা যায় হালকা ভাঙা আছে, এমনি মোটামুটি ঠিক। সো রাস্তা সাইড দিয়ে বিভিন্ন গাছ লাগানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, রাস্তারও কিছু কিছু ভাঙা। সো এটা আশা করি সামনে কিছু কর্তৃপক্ষ আছে, তারা ঠিক করবেন। আমরা আছি রাস্তার মাঝখানে। সো দুই সাইডে হলো ধান গাছ, আর রাস্তার অবস্থা মোটামুটি। সো আশেপাশের পরিবেশ কিন্তু মারাত্মক সুন্দর, সেই সাথে বৃষ্টি আমাদের সাথেই একই সাথে এগিয়ে চলছে। সো একটু পরেই জোরসে বৃষ্টি যাকে বলে সেটা দেখা যাবে। সো ভিউয়ার্স, মারাত্মক একটা সুন্দর পরিস্থিতির মধ্যে যাচ্ছি, অনেক সুন্দর বৃষ্টিময় রানিং। সো কার কার বৃষ্টি ভালো লাগে এবং কে কে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে এবং কার কার বৃষ্টিতে ঘোরাঘুরি করতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারা কার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন ক্যামেরা ঘোলা হয়ে গেছে আমার, সামনে ক্যামেরা এসে দেখালাম। সো ক্যামেরা পানি ঢুকেছে এই জন্য ঘোলা হয়ে গেছে। সো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি বৃষ্টিময় দিনে আপনার সাথে বিষয়টা শেয়ার করার জন্য। সো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমি অশোক চৌধুরী, দেখা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।